হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে একটা বিষয়কে নিয়ে ডিসকাস করব এবং এই বিষয়টা সত্যি বলতে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং এই বিষয়টাকে নিয়ে আমার অ্যাটলিস্ট মনে হয়েছে কথা বলাটা প্রচণ্ড দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে সো বিষয়টা হচ্ছে অবশ্যই সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদকে নিয়ে বা আমরা যাকে দর্দ বলছি তাকে নিয়ে এবং এই বিষয়টা হচ্ছে এইটা দরদের কিন্তু এখন অবধি কোনো আপডেট আসছে আসছে না এবং প্রিভিয়াসলি কিন্তু অনন্য মামুন একটা আজকের লাইক করেছিলেন এবং সেখানে অনেকগুলো আপডেটস দেন এবং আমি সেই আপডেটসগুলো কী কী আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু জানিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা কিন্তু চেক আউট করতে পারো সো এখন বিষয়টা হচ্ছে দরদের যখন আমাদের ইন্ডিয়াতে শুটিং হচ্ছিল তখন কিন্তু দরদের হাইটটা প্রচুর ছিল মানে প্রচুর মানুষ কিন্তু এটাকে নিয়ে কথা বলছে প্রচুর মানুষ ভিডিও শেয়ার করছে এবং সাকিব খানকে ইভেন দেখবার জন্য কিন্তু কিন্তু অনেকে বেনারসও তো তখন প্রচুর একটা হাইপ ছিল এবং বলিউডের নায়িকা কাজ করতে সোনাল চৌহান এবং প্রথমবার সাকিব খান বলিউডের কোনো নায়িকের সঙ্গে কাজ করছে এটা এই এইটাকে নিয়ে একটা সাসপেন্স এবং হাইফ ছিল কেমন কাজ করেছে ইভেন কিছু কিছু স্টিল ইমেজেসও কিন্তু কিন্তু তখন প্রচন্ড ভাইরাল মানে হয়েছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন প্রচন্ড একটা হাইপ ছিল তাহলে এখন কি হাইপটা সত্যিই নেই বা সাকিব এই বিষয়টাকে নিয়ে আমার কি মতামত তো সত্যি বলতে অডিয়েন্স কি চাইছে অডিয়েন্সের পালসটা কিন্তু বুঝতে হবে এবং অডিয়েন্স কেউ কিন্তু বুঝতে হবে যে যে প্রোডাকশন হাউস বা সাকিব খান বা অনন্য মামুন অ্যাকচুয়ালি কি বানাতে চাইছেন এবং তার পিছনে কতটা পরিশ্রম আছে বা সেই আলটিমেট প্রোডাক্টটাকে তৈরি করার জন্য কতটা সময় দেওয়াটা দরকার এই বিষয়টাকে নিয়ে কিন্তু বুঝতে হবে এবং সাকিব খান এবং দরদ একটা এমন একটা প্রোজেক্ট বানাচ্ছেন বা এমন একটা সাবজেক্টে কাজ করছেন যে এটা একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট একটা থ্রিলার অবশ্যই একটা রোম্যান্স থাকবে একটা রোমান্স অ্যাঙ্গেল থাকবে একটা থ্রিল থাকবে একটা অ্যাকশন থাকবে একটা সাইকো থ্রিলার জনার হচ্ছে এর একটা কাজ হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার মনে হয় যে অবশ্যই সময় দিতে হবে বন্ধুরা এবং এই ধৈর্য বা পেশেন্স আমরা যাকে বলি সেটা কিন্তু রাখতে হবে এবং ভরসা রাখতে হবে সাকিব খানের প্রতি এবং অনন্য মামুনের প্রতি যে তারা যে প্রোডাক্টটাকে বানাতে চাই যে মানে চাইছেন সেটা বানাতে দেওয়ার জন্য একটু সময় দিতে হবে এবং এখন দরদ কিন্তু রয়েছে এডিটিং টেবিলে এবং এডিটিং কিন্তু এখন চলছে তো এটার মানে দরদের কোনো আপডেট আসছে না মানে এটা নয় যে দরদের হাইপ আর নেই দরদের হাইপ রয়েছে সেই সেইভাবে কিন্তু রয়েছে যখন আস্তে আস্তে যখন ফার্স্ট লুক পোস্টটা আসবে যখন আপডেটসগুলো আসবে তখন কিন্তু দরদের যে হাইপটা তখন ছিল তখন আবার কিন্তু বেড়ে যাবে সো এটাই হচ্ছে মেনলি বিষয় পেশেন্স রাখতে হবে এবং শাকিব খানের প্রতি ভরসা ভরসা অবশ্যই রাখতে হবে দরদ সাকসেসফুল হবে এবং প্রচণ্ড সাকসেসফুল কিন্তু হবে সো এইটাই মেনলি তোমাদের সঙ্গে মানে শেয়ার করার ছিল একটা বিষয়পত্র তোমাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে এবং শাকিব খানের দরদের হাইপটা আছে কি নেই তোমাদের কি মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো অবশ্যই নতুন হলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকুক এবং সাবস্ক্রাইব করে আমার আমাদের যে চ্যানেল তার সঙ্গে কিন্তু জুড়ে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা